वेलकम बैक टू द चैनल हैप्पी वीकेंड सबाई के। तो आज के वीकेंड शुरू हो गया छे, आमार घूम थेके उठते ताई तुलनामूलक अनेक देरी हो छे। ऑफिस थाकले जल्दी उठा है, बट जेहेतु आज के छुट्टीर दिन घूम थेके उठते अनेक लेट हो गया छे। एबार चट करे एकटू बाजार जेते हबे, तो बाजार जाब, बाजार थेके गिये जिनिसपत्र किने निये आसब, तारपर तोमादेर साथे आबार कथा हबे। গরম বাইরে, কাল অব্দি বৃষ্টি হয়েছে কে বলবে। সকাল থেকে পুরো প্যাচপ্যাচানি গরম, বাজারে গেলাম পুরো মাথা যন্ত্রণা হয়ে গেল একবারে। তবে যা যা নেওয়ার আছে নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক কি কি নিলাম আজকে বাজার থেকে। আর এই গরমে পারছি না, চট করে বাড়ি যাই, দিয়ে কথা হবে। আমরা ফিরে চলে এসেছি বাজার করে। তো দেখো আমরা বাজার থেকে কি কি করে নিয়ে আসলাম। মাছ নিয়ে এসেছি অনেক রকমের। এখানে নিয়েছি প্রথমে ইলিশ মাছ, এটা নিয়েছি ভেটকি মাছ, এটা নিয়েছি কাতলা মাছ, এটা নিয়েছি ছোট চিংড়ি, যেটা বেসিক্যালি আমরা ইউজ করি কোনো তরকারির জন্য সেটা, আর এটা কাতলা মাছের ডিম। ডিমটা কথা হবে। আসলে বেরিয়েছিলাম একটুখানি বাজার ঘাট করব বলে, বাট সেরকম কেনাকাটা কিছু করে উঠতে পারলাম না। বিকেলে মায়ের ফোন এসেছিল যখন আমি বাজারে গেছিলাম, সেই সময় মা বলল বাবার নাকি হঠাৎ করে ব্লিডিং হচ্ছে নাক থেকে। আমার বাবা এমনি একটু শারীরিক অসুবিধা আছে, তো সেসব ঘটনা অন্য একদিন ব্লগে আমি বলবো। তো বাবাকে নিয়ে আমরা তখনই একটু ডাক্তারের কাছে যাই, ডক্টর প্রবীণ কুমার যাদবকে আমার বাবা দেখায়। তো আমরা ওখানে নিয়ে গিয়েছিলাম, ওনার একটুখানি চেক আপও হয়ে গেল, আর আমরা মেডিসিন ফেডিসিন নিয়ে বাড়ি আসতে আসতে লেট হয়ে গেছে। তো আর সেরকম কিছু কেনাকাটা করে উঠতে পারিনি, তো এলাম এসে একটু ডিনার বানাবো। আজকে রুটিটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছি কারণ সময় ছিল না আর, তো একটু কিছু সবজি বানিয়ে নিই তার সাথে খাওয়ার মতন। তোমাদের একটা ইনসিডেন্ট বলি, আজকে তোমাদেরকে বললাম দুপুরবেলাতে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম প্রায় 3:30-4 নাগাদ। আমার ঘুম ভাঙে, উঠে তখন আমি স্নান করতে যাই। তো স্নান করে যখন আমি জামা কাপড় মিলছি বাইরে, একটা বয়স্ক ভদ্রলোক আসেন, উনি কিছু জিনিসপত্র বিক্রি করছিলেন, যেমন সেফটিপিন, মগ, হ্যান ত্যান। তো উনি আসলে আমাদের পাশে একজনের বাড়ি থেকে জল চেয়ে তখন খাচ্ছিল। ওনাকে দেখে আমার এত খারাপ লাগলো, ওনাকে আমি ডাকি, ডেকে ওনার কাছ থেকে কিছু জিনিস কিনি, যেটা অবশ্য আমাদেরও কাজে লাগবে এমন না যে কাজে লাগবে না। তো আমি ওনার কাছ থেকে এরকম ধরনের মশলা জার যেগুলো হয় সেগুলো কিনেছিলাম। তো তোমাদেরকে দেখাই আমি মশলা জারগুলো বেসিক্যালি কিরকম দেখতে। এ দেখো, এরকম ছোট্ট ছোট্ট মশলা দানি এগুলো।
তো এগুলো দেখতে বেশ সুন্দর, তো আমি 10টা কিনেছি। এগুলোর দাম 8 টাকা করে উনি বিক্রি করছিলেন, তো আমি 10টা কিনলাম ওনার কাছ থেকে। আমার মনে হলো ওনারও অনেকটা হেল্প হবে আমি যদি কিনি। তারপরে কিনে আমার এটাও মনে হলো যে হ্যাঁ, আমরা জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো। তো আমি এগুলো একদিন অর্গানাইজ করবো, সব জিনিসগুলো ছোট ছোট জারে একদিন ভরে তোমাদেরকে দেখাবো অর্গানাইজ করে ঠিক কিরকম লাগছে দেখতে। আজকে যখন বাড়ি গিয়েছিলাম তখন বোন একটা ছোট্ট সারপ্রাইজ দিল আমাদেরকে। আসলে কালকে আমাদের অ্যানিভার্সারি, তো বোন কি করেছে একটা কেক কিনে রেখেছিল। তো বাবার হঠাৎ এরকম শরীরটা খারাপ হয়ে যাওয়া, তো ও আর আসতে পারেনি আজকে। তো ও আমাকে কেকটা দিয়ে পাঠিয়ে বললো দাদাকে রাতে সারপ্রাইজ দিস। তো চলো তোমাদেরকে কেকটা একবার দেখিয়ে নিই আমি। তোমরা জানিও তোমাদের কেকটা দেখতে ঠিক কিরকম লাগলো। বোনের সারপ্রাইজের প্ল্যানটা খুব সুন্দর ছিল, বাট আনফর্চুনেটলি ও আসতে পারলো না, খারাপ লাগবে। কিন্তু আমি নিশ্চয়ই শুভকে সারপ্রাইজটা রাতেবেলাতে দেব। আমি কেকটা নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ করে দেবো, আর তখন চেষ্টা করবো ছোট্ট দেখে একটু ক্লিপিংস তোলা, যাতে তোমরাও দেখতে পারো আমি কেমন করে ওকে সারপ্রাইজ দিয়েছিলাম। कहा गया था लाने। देखा देखो, अरे उठो ना। कौन केक भेजा? আমার দাদু এসেছিল উপর থেকে, নেমেছে, নেমে নিয়ে এসেছে। যা এর জন্যই ডিম লাইট করে এনেছিল। লুল্লা বলবে।